চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। ইলিশ মৌসুমের শেষ সময়, তাই সরবরাহ একেবারেই কম। ইলিশ নির্ভর পাইকারি এই মাছের বাজার এখন নানা প্রজাতির মাছে ভরা। পাশের জেলা শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থান থেকেও ব্যাপারীরা মাছের চালান নিয়ে চাঁদপুরে আসছেন। দেশি প্রজাতির চাষ করা এসব মাছের মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ নদীর পোয়া মাছও। ইলিশ মাছ খুবই সংকট, খুবই কম, তাই এখন বাজার মাছের সিজন। তাই আমরা মোটামুটি বাজার মাছ ভালো হইতেছে, এমন মোটামুটি খারাপ না। রুই, কাতল, পোনা এটি আসে, এই পোয়া মাছ এটি আসে। আমরা আসি এখানে মাছ আনতে সুবিধা, ট্রলার দিয়ে ঘাটে এবারে মাছের হয়তো সুবিধা তামো ভালো পাওয়া যায়। দেশি মাছটা আমদানি হওয়াতে ইনশাল্লাহ মোটামুটি আমরা আল্লাহর রহমতে খাই হলে খুব ভালো আছে। অন্যদিকে ইলিশের সরবরাহ কমে গেলেও দেশি মাছের কারণে খুশি বলে জানালেন ব্যবসায়ী নেতারা। রুই কাতলগুলা বর্তমানে 12 মাসই আমাদের চাঁদপুর ঘাটে আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা মোটামুটি ভালো আছে এবং আমাদের যে শ্রমিক যারা কাজ করে তারাও মোটামুটি ভালো আছে। মৌসুমের এই সময় প্রতিদিন চাঁদপুরের পাইকারি বাজারে দেশি প্রজাতির চাষের মাছ সরবরাহ হচ্ছে 1200 থেকে 1500 মন পর্যন্ত। সময় সংবাদ, চাঁদপুর।